বাংলার খবরের শুরুতে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে বাংলা থেকে দূরে যে এই মুহূর্তে ইডির দপ্তরে রেগুলার প্রশ্নের উত্তর দিচ্ছেন সেই অনুব্রত মণ্ডলের খবরে। উন্নয়ন দাঁড়িয়ে রাস্তায় চড়াম চড়াম আওয়াজ, নকুল দানা গুড় বাতাসা বিলি, বীরভূমের ভোট মানেই অনুব্রত মডেল, বিরোধী শূন্যের নিদান, পঞ্চায়েতের আগেই সেই বীরভূম এবার অনুব্রতহীন, গরু পাতার কাণ্ডে আপাতত দিল্লিতে অনুব্রত, কেষ্টকে ছাড়া বীরভূমে ভোট করতে বেগ যে পেতে হবে তা মানছে বীরভূমের তৃণমূল নেতৃত্ব, আর বিজেপি বলছে পেটে গেল ফেসে গেল অনুব্রতর ঢোল। অনুব্রত দিল্লি যেতেই হতাশা ঘিরে ধরেছে শাসক দলকে, সামনে পঞ্চায়েত ভোটে নেই অনুব্রত মণ্ডল, এই ভাবনা এখন কুড়ে কুড়ে খাচ্ছে শাসক দলকে। কিছু অসুবিধা হবে কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে তো আমরা রাজনীতি করে এসেছি, আমরা মানুষের মাল বুঝি, মানুষের সুবিধা অসুবিধা বুঝি। শুধু মন্ত্রী চন্দ্রনাথ নয়, হাল ফিলে একই কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলাতেও। যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘর বন্দি করে রেখে দিয়েছেন, কেষ্টকে তো আটকে রেখে দেয়, বীরভূমে ভোট মানে শাসকের ভোট, মেশিনারি থাকবে অনুব্রত হাতে, এটাই হয়ে আসছে। ভোটের দিন নিজের জেলার পার্টি অফিসে বসে গুড় বাতাসা বিলির নিদান দেবেন অনুব্রত, এটাই দেখে আসছে বাংলার মানুষ। মানুষকে জল দেব, নকুল দানা দেব, ওদের জন্য নকুল দানা থাকবে, কর্মীরা কিভাবে ভোট করবে আরামসে ভোট করবে, যেভাবে মানুষ ভোট চায় সেইভাবেই ভোট করবে। এবারের পঞ্চায়েত ভোটে অনুব্রত সম্ভবত গুড় বাতাসা বিলির সুযোগ আর পাবেন না, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে শাসক শিবির। এদিকে দিল্লিতে ইডি হেফাজতে ভাঙতে শুরু করেছেন অনুব্রত। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে এরা যে এই গুড় বাতাসা চরম চরম যেসব গল্প বলে, বাজবে শুধু না, ফেটে গেল ফেসে গেল অনুব্রতের ঢোল হবে। ইডি সূত্রের খবর, দৃশ্যতই এখন বিধ্বস্ত অনুব্রত, আর জেরার মুখে তিনি এতটাই ভাঙছেন যে অনুব্রতর রাজসাক্ষী হওয়ার সম্ভাবনা এখন জোরালো। আর এবারে যখন অনুব্রত মণ্ডল তাকে দিল্লি নিয়ে আসা হয়েছে তখন ইডি কিন্তু একটিও সময় নষ্ট করতে চায় না, এবং সে কারণেই ম্যারাথন জেরা করা হতে পারে অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল তিনি যদি রাজসাক্ষী হয়ে যান তাহলে সেক্ষেত্রে আর কার কার নাম বেরিয়ে আসবে? এই যে গরু পাচারের যে মামলা, সেই গরু পাচারের যে টাকা, সেই টাকা আর কারা কারা পেতেন, সেই বিষয়গুলোকে এবারে বেরিয়ে আসবে। অনুব্রত দিল্লি যাত্রায় এখন প্রধান দুটো বিষয়, এক অনুব্রতকে ছাড়া পঞ্চায়েত ভোট, আর দুই রাজসাক্ষী হতে পারেন কেষ্ট। আর এখানেই উকি দিচ্ছে বহু প্রশ্ন। রিপাবলিক বাংলা।